আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালের ডাক, থাকছে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন ট্রাক মালিক শ্রমিকেরা, দেশে একজন মানুষও না খেয়ে নেই খাদ্যমন্ত্রী। সর্বশেষ 7 নভেম্বর মূলত সৈনিক হত্যা দিবস বললেন শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী 18 নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর এম এস সামাদ। সমাবেশে তিনি বলেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে আগামী 18 নভেম্বর বৃহস্পতিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালন করা হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, আমিনুল ইসলাম পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি তরিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি আলাউদ্দিন সহ প্রমুখ। অপরদিকে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা সরকার নাকি উন্নয়ন করছে, এমন উন্নয়ন দিচ্ছে আমরা নাকি দেখতেই পাই না। সেই উন্নয়নের পিলার দেখি, উড়াল সেতু দেখি, সাধারণ মানুষের কি হচ্ছে, গরিব থেকে গরিব হচ্ছে। সোমবার রাজধানী জাতীয় প্রেসক্লাবে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিচার ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে, আপিলের রায় আসার আগে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে, কোথাও কোনো জবাবদিহি নেই, নৈরাজ্য সৃষ্টি করছে তারাই। জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, 10 নভেম্বর ঢাকা বাদে দেশের অন্য মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ হবে, 12 নভেম্বর জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি সরকারের সাজানো খেলা মন্তব্য করে এই বিষয়ে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে। যত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে ততদিন জনগণের কষ্ট বাড়বে। মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। আরও বক্তৃতা করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আমিনুল ইসলাম সহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট শেষ হয়েছে, কিন্তু দাবি পূরণ না হওয়ায় ট্রাক ছাড়ছেন না মালিকরা। ধর্মঘট পালন করা ট্রাক, কভার ভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক শ্রমিকরা আজ সোমবার রাত 8টায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বসছেন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপু। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা 7টায় ঢাকায় ফিরবেন, রাত 8টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কভার ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক হবে। গত 4 নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 15 টাকা বাড়ানো হয়। বাড়তি দামের কারণে 4 নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকেরা। 4 নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ভাড়া সমন্বয় করা হলে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়, কিন্তু ধর্মঘট অব্যাহত রেখেছেন পণ্যবাহী যানবাহন মালিকেরা। রোহিঙ্গা সন্ত্রাসীদের ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ট্যুরিস্ট প্যালেসে রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা, তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারেই না, কারণ এটি দেশের অন্যতম পর্যটন স্পট, এখানে দেশি বিদেশি পর্যটক আসেন, যারা এই পথে রয়েছেন তাদের পরিণাম ভালো হবে না। আজ সোমবার বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উখিয়া টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার না করলে তাদের পরিণাম ভালো হবে না, রক্তের হোলি খেলায় মাতবেন না। নিজের দেশে বাস্তুচ্যুত হয়ে এপারে এসেছেন
মানবিক আশ্রয় পেয়েছেন, সরকার ও বিশ্ব সহায়তায় আরামে খাচ্ছেন, ভালোভাবেই থাকেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, তা না হলে কঠোর আইনগত কঠোরতায় পড়তে হবে, মাদক ও মানব পাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যেদিন একজন বাঙালিও না খেয়ে থাকবে না, দুবেলা খেতে পারবে, সেদিন বুঝব দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে এখন একজন মানুষও না খেয়ে থাকে না। কৃষিবান্ধব সরকারের কৌশল ও কৃষকের কঠোর পরিশ্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আজ সোমবার দুপুর 12:30 দিকে সাপাহার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদানকালে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বাংলাদেশ আগামীতে বিশ্বের অন্যতম দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। তাই শেখ হাসিনার উক্তি, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম পন্থা হচ্ছে কৃষি, এজন্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছে সরকার। সরকার সবসময় দেশের কৃষককে নিয়ে গর্ববোধ করে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা প্রদান সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেছেন। অনুষ্ঠান বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার 3,880 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে 36,280 কেজি বিভিন্ন রবি শস্যের বীজ ও 40,800 কেজি DAP ও 37,050 কেজি MOP সার বিতরণ করেন। শেষ বিকেলে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের ডাকে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেছেন। সর্বশেষ, লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্য UK আওয়ামী লীগের জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 নভেম্বরকে মূলত সৈনিক হত্যা দিবস হিসেবে তুলে ধরেছেন। 7 নভেম্বরের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, আজ 7 নভেম্বর আপনাদের সাথে কথা বলছি, এই দিনটি বাংলাদেশের জন্য কলঙ্কের দিন। 1975 সালে 15 আগস্টের পর খন্দকার মোশতাক জিয়া মিলে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে, কিন্তু মোশতাক 3 মাসও ক্ষমতায় থাকতে পারেনি, জিয়া তাকে সরিয়ে দিয়েই নিজেই ক্ষমতা দখল করে নেয়। ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়, খুনিদের পুরস্কৃত করে, মন্ত্রী বানায়, এরই ধারাবাহিকতা বজায় রাখে এরশাদ খালেদা জিয়া। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং 1975 সালের পর 19 বার সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে। তিনি বলেন, প্রতিবার অভ্যুত্থানকালে জিয়াউর রহমান সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর হাজার হাজার কর্মকর্তা ও সৈন্যকে নির্মমভাবে কোর্ট মার্শালের নামে ফাঁসিতে ঝুলায় এবং এদের মধ্যে বড় একটা অংশ ছিলেন মুক্তিযোদ্ধা। প্রকৃতপক্ষে 7 নভেম্বর হচ্ছে সৈনিক হত্যা দিবস জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে BNP শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যৎ দলটিকে অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন করেন, অস্ত্র চোরাচালান, 21 আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কিভাবে? লন্ডনে তার বাসস্থান থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী, বলেন, এই দলের শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেবলমাত্র আমাদের সরকার না, বেগম খালেদা জিয়ার ছেলেদের এই দুর্নীতির চিত্র আমেরিকার FBI এর তদন্তেও উঠে এসেছে। তিনি আরও বলেন, আমরা সরকার বিদেশ থেকে তাদের পাচারকৃত অর্থ কিছুটাই দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে যুক্তরাজ্যে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছিল।